গত বছর নদী ভাঙনে মাদারীপুরে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন হয়। সেই সময় জেলার কালকিনি উপজেলার চরহগুলপাতিয়া গ্রামের একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটিও ভাঙনের মুখে পড়ে। ভবনটি বিদ্যালয়ের পাশাপাশি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়। এলাকাবাসীর অভিযোগ, এমন একটি প্রয়োজনীয় ভবন রক্ষায় পানি উন্নয়ন বোর্ড কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। চলতি বছরের বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই গত 29শে মে বিদ্যালয় ভবনটির এক তৃতীয়াংশ নদী গর্ভে ভেঙে পড়ে। এ সময় একটি মসজিদ সহ বেশ কয়েকটি বাড়িঘরও নদী গর্ভে বিলীন হয়ে যায়। আমাদের এখানে 400 বাড়িঘর ছিল, 300 ভেঙে গেছে, এখনো 100 এই নদীর মুখোমুখি আছি। আমাদের এলাকাটা একটা সময় কঠিন একটা সংকটের মধ্যে পড়ে যেতে পারে। স্কুল জানি বান্দা ঠিকমতো হয়, সরকারের কাছে আমাদের এই দাবি। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করছি যাতে আমার বিদ্যালয়টি অতি দ্রুত অন্য স্থানে বা নিরাপদ স্থানে পুনঃস্থাপন করা হয়। নদী ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য একটি প্রকল্পের প্রস্তাবনা পাঠানো হয়েছে বলেও জানায় পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। আমরা স্থায়ীভাবে প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ডিপিপিতে অন্তর্ভুক্ত করেছি। এই প্রকল্পটি হয়তো আমাদের 6 মাস থেকে 1 বছর লাগতে পারে। নিরাপদ স্থানে নতুন বিদ্যালয় স্থানান্তরের মাধ্যমে শিক্ষার্থীদের লেখাপড়া নিশ্চিত করার পাশাপাশি 200+ পরিবারকে ভাঙনের হাত থেকে রক্ষা করতে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।